রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল। আমার থেকে তোমার গালটা একটু বড়। চলে এসেছি সামনেও অসাধারণ, মানে এই গিট এটা এই জিনিসটা দেখে যে কারোর মন ভালো হয়ে যেতে পারে। কারোর একজন ফেভারিট ছিল আমার। হ্যাঁ, পেছনে এসে হন দাও। কি দই পড়ে যাচ্ছে নাকি? মুড়ি পড়ছে, পাপড়ি চাটে মুড়ি পড়ে যাচ্ছে, অদ্ভুত জিনিস। পাশে বসেই একটা কাপেল রীতিমতো মানে চুমু খাচ্ছে আর কি। ওকে মারানা লেগ পিস দাও। পুষ্পা বিরিয়ানি। আজকের প্রচুর লোক আমাদের সাথে এসছে, যারা হচ্ছে বাইরের লোকজন, পাবলিক, অনেক লোকজন টিকিট কেটে যারা ঢুকেছে তারাই, প্রচুর লাইন বাইরে। আর আজকে আমি থাকবো আর আমার সাথে থাকবে আরেকজন। কোথায় গেল খুঁজেই পাচ্ছি না ভাই লোকটাকে। এই তো কোথায় গেল, এসে গেছে। তো আজকে দুজন মিলেই ব্লগটা শুরু করে দিয়েছি, কারণ খুব সুন্দর এটা, আগেও এসেছি অনেকবার, যেহেতু কাছেই, ঘরের কাছাকাছি একটা ঘোরার জায়গা। আজকে 2nd January, বছরের শুরুতে 2nd দিন। খুব সুন্দর পরিবেশ একটা, মানে ওয়েদারটা যেহেতু সুন্দর না, রোদ্দুরটাও পড়েছে কিন্তু গায়ে লাগছে না যেহেতু হাওয়ার জন্য। প্রচুর ভিড় আর কি, প্রচুর ভিড়। তার উপর 3 তারিখ থেকে যেহেতু লকডাউন একটা হতে পারে, সম্ভাবনা আছে, এটা যেহেতু অ্যানাউন্স করা হয়েছে অলরেডি, তো তার জন্য ভিড়টা আরও বেশি আমার মনে হয়। আর এখন বাজে 2টো, তো এখন প্রচুর লোক আসছে, এখন মানে আসা এখনও শেষ হয়নি। যে গাছগুলো দেখালাম, মানে গাছটা দেখালাম, এই গাছগুলো কত কিছু সাক্ষী লোকজনের, কত জায়গা থেকে আসে, গাছগুলোতে চিহ্ন রেখে চলে যায়, শুকনো ভেজা কত রকমের চিহ্ন। বাবা ওদিকে আবার সেই দেখছি, মানে মাটিতে বসেছিল, প্যান্ট হয়তো ধুলোবালি লেগে গেছে। তো ছেলেটা কত করুণ, কত ভালো ছেলে, মানে হয়তো ধোপার বাড়িতে কাজ করতো, নাহলে সার্ফ এক্সেলে কাজ করে, হাত দিয়ে, নিজের হাত দিয়ে ঝেড়ে ঝেড়ে ময়লা পরিষ্কার করছে। দেখা যায় না সচরাচর এরকম প্রেম ভালোবাসা, সোশ্যাল ওয়ার্কার মনে হয় আমার। আরও কিছু লোকজন, মানে ছেলে একা একা এসছে, মানে 3টে ছেলে এসছে, গার্লফ্রেন্ড নেই, জোটে জোটেও নিয়ে হয়তো, জানি না, তারা অন্যদিকে দেখছে হাঁ করে। হ্যাঁ সেটাই তো, না সিঙ্গেল বলে ঘুরবে ঠিকই, অন্যদের দিকে হাঁ করে তাকিয়ে আছে না, ঘোরার ঘোরার এত জায়গা আছে, কিন্তু তারা অন্যদিকে ঘুরবে না, যেখানে বন জঙ্গল বেশি, গাছ। বেশি গ্রুপ নিয়ে এসে একটা আলাদা মজা, আর কম গ্রুপ নিয়ে এসলেও আর একটা মজা। আমার কখনো হেল্পার লাগে না, আমি মানে সাথে নিয়েই ঘুরি, আলাদা করে নিতে লাগে না। কিছু জিনিস দরকার হলে আমি একে ধরিয়ে দিই, ও ধরে ধরে ঘোরে, খুব ভালো, বেশ, কোনো পারিশ্রমিক নেয় না, ঘরের লোক তো তাই। একটা সাইড একটু ঘুরে নিলাম, এবার ভেতর দিকে ঢুকবো। চলে এসেছি সামনেও অসাধারণ, মানে এই গিট এটা এই জিনিসটা দেখে যে কারোর মন ভালো হয়ে যেতে পারে, যে কারোর মন ভালো হয়ে যেতে পারে, এত অসাধারণ সুন্দর ভিউ, মানে কি বলবো, মুখের ভাষা নেই, মুখের ভাষা হারিয়ে ফেলছি, এত সুন্দর লাগছে দেখতে। গেটের মুখটাতে চলে এসেছি ঢোকার জন্য, কিন্তু দেখছি বিভস্ত বড় লাইন এখানেও, তো মাথায় ছিল না যে এখানেও অবভিয়াসলি লাইন হবে। আমরা ভেতরে ঢুকে গেছি, এখন একদম ঠান্ডা, পুরো পুরো এসি, তো ভিড় থাকবে না ভিড়ের বাজারে এলে। এটা সত্যি খুব অসাধারণ, এটা একটা অয়েল পেন্টিং, এটা ওয়ার্ল্ডস লার্জেস্ট ক্যানভাসের মধ্যে বানানো এই পেন্টিংটা, খুব সুন্দর, খুব সুন্দর। কি করবে, ভেতরে
ভিতরে অলরেডি প্রজেকশন চলছে, খুব সুন্দর লাগছে ভেতরটা, যদিও কিছু বোঝা যাবে না ক্যামেরাতে, অত অত ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কিন্তু বেশ সুন্দর লাগছে ভেতরে, প্রজেকশন অলরেডি শুরু হয়ে গেছে যেহেতু। কেউ বেশি বদমাইশি করলে বন্দুক দিয়ে পেছনে গুলি করে দেবো, ঠিক আছে? দেখে নিয়েছো, দুখানে রাখা আছে। এরকম জায়গায় ঘুরতে আসলে রীতিমতো ট্যালেন্টের লোকজন দেখতে পাওয়া যায়, যেমন হচ্ছে ইনস্টাগ্রামে যারা রিল বানায়, রিলার কিছু মডেল দেখতে পাওয়া যায়, কিছু ছোট বড় আমার মতো বড় বড় হনু দেখা যায়, ভিডিওগ্রাফার। ভিক্টোরিয়া থেকে বেরিয়ে গেছি, মানে এবার সামনে রয়েছে মোহরকুঞ্জ, মোহরকুঞ্জতে একটু যাব, সময় কাটাবো, তারপর ওখান থেকে বেরোবো। এই আমাদের এখন খিদে পেয়েছে, কি হচ্ছে এটা জানো? ভেলপুরি, ভেলপুরি তৈরি হচ্ছে, ও সরি পাপড়ি চাট। কি করছি, মানে ভুলভাল বকছি, বাংলা খেলেও এরকম লোকজন ভুলভাল বকে না, যতটা আমি ভুলভাল বকি। এসে গেছে এই রে, কি দই পড়ে যাচ্ছে নাকি? ও মুড়ি পড়ছে, পাপড়ি চাটে মুড়ি পড়ে যাচ্ছে, অদ্ভুত জিনিস। কেমন বলো? হ্যাঁ, সবাই গঙ্গার পাড়ে খাই, গঙ্গার পাড়ের মতো নয়। প্রিন্সেপ ঘাটে একটা পাপড়ি চাট বানায়, যেখানে আমরা অনেকবার খেয়েছি, একটা বয়স্ক লোক, যেখানে ঠাকুরগুলো ভাষণ দেয় ওখানে, যেখানে ঠাকুর ভাষণ দেয়, হ্যাঁ জেটের মুখটা, বয়স্ক লোক, খুব সুন্দর বানায়, বিহারি ভদ্রলোক, মানে 70-80 বছর মতো বয়স, এত সুন্দর পাপড়ি চাট বানায়, খেলে মুখে লেগে থাকবে। আমরা যতবার যাই ওনার থেকে খাই, মাঝে মাঝে ওনাকে পাই না তখন খাই না। আমরা এখন আছি মোহরকুঞ্জ পার্কে, এখানে এখনও সেরকম সিনেমা তৈরি হয়নি, মানে যারা আশেপাশে থাকো লোকাল বা যারা দূর থেকে এসছো তারা জানো কী সিনেমার কথা বলছি, তো এখনও অন্ধকার হয়নি বলে সিনেমা তৈরি হয়নি, মানে শুরু হয়নি, তো একটা পার্ট দেখলাম আর অন্য পার্ট দেখবো, দেখে আমরা বেরিয়ে যাবো, কারণ আমাদের অন্য প্ল্যান আছে, ব্যস্ত মানুষ আমরা, আমরা বেকার নই, তো প্রচুর প্ল্যান থাকে আমাদের, প্রচুর প্ল্যান, মানে এখন বাড়িতে যাবো, ঘুমিয়ে পড়বো স্নান করে, এই আর কি, আর কোনো প্ল্যান নেই। তো আমার একটা প্রশ্ন আছে জনতার কাছে, ভেতরে এখনও সিনেমা যেহেতু শুরু হয়নি, তো একটু ঝোপঝাড়ের জায়গাতে, মানে ছেলে আর মেয়েরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কী করছে আমি বুঝতে পারলাম না, আমি বুঝতে পারলাম না ওই জিনিসটা, মানে কোন চ্যাপ্টারে ওগুলো পড়ানো হয়, তো তুমি জানো কোন চ্যাপ্টারে পড়ানো? ও তো ভোলাওয়ালা লিচুওয়ালা, ও কিছুই জানে না। আমরা পার্ট টুতে ঢুকেছি, মানে ওদিকটা থেকে অন্যদিকে, এদিকটাও ঠিকঠাক, এদিকটাও বেশ সুন্দর, এটা তো আগেও ছোটোবেলায় কত আসতাম, কী হয়েছে? মানে এর লজিকটা বুঝলাম না, বাচ্চাটাকে গাছের ওই পারে পাঠিয়ে দিয়েছে, এই আসতে দেখে দেখে দেখে, এই যে দিল রে দিয়েছে। এখানে একটা সময় সকালবেলা করে আসতাম, যখন রেস্ট করছে দৌড়াতে আসতাম, সকালে একটা সময় রেস্ট করছে ময়দানে দৌড়াতে আসতাম, ঠান্ডার সময়, এইরকম ঠান্ডার সময়, তো তখন এইসব জায়গায় মাঝে মধ্যে আসতাম, আর এমনি বিকেলে ঘুরতে টুকটাক সময় এসেছি অনেকবার। আমাদের পেছনে কিছু ফ্যামিলি এসছে, তো হাজব্যান্ডটা ওয়াইফ কী করতে এসছো এখানে ছবি তুলতে? ওয়াইফ তো, হ্যাঁ ছবি তুলতেই তো এসছে, আবার কী করতে? আমি তো ভাই ছবি তুলতে আসি না, আমি ঘুরতে এসেছি। ওই যে ও বইতে এসেছে, আমার অ্যাসিস্ট্যান্ট। মোরকুঞ্জের এই পাড়টা বেশ সুন্দর, কেমন লাগলো এটা? এই পাড়টা ফুল চারিদিকে সত্যি ফুল দিয়ে সাজানো, বাবা ওখানে ফুল, গাঁদা ফুলের গাছ লাগানো, ওখানে একজন রমণী বসে গেছে গাঁদা ফুলের পাশে, কি বলছে? গাঁদা রাজকন্যা। খুব সিরিয়াস কন্ডিশন স্যার।
এখনই অদ্ভুত ধরনের ইয়ে দেখলাম, কি বলে ইনস্টাগ্রাম রিলার যারা রিল বানায় দেখছিলে তুমি? আমরা ওখানে ছবি তুলছিলাম, পাশেই চার পাঁচজন মিলে হবে তো, তারা ভিডিও বানাচ্ছিল, সেই মুখের মধ্যে ইয়েগুলো হয় না আঙুল ঢুকে ঢুকে খায়, কি বলে ওটাকে, পাঁপড়, আঙুল ঢুকিয়ে যে পাঁপড়গুলো খায়, সেই পাঁপড়গুলো ঢুকিয়ে কী করছে, ওই জলের যে ফোয়ারা টাইপের হয় না, যেটা সাউন্ড সিস্টেম দিয়ে গানও বাজে, ওই রকম জায়গাতে পাশে বসেই একটা কাপেল রীতিমতো মানে চুমু খাচ্ছে আর কি। আর ওখানে গ্যালারিতে বসে বসে সব লোক ওদেরকেই দেখে যাচ্ছে, কারণ ওরাই এখন শো স্টপার, ওরাই শোটাকে হোস্ট করছে, ওরাই অ্যাঙ্কারিং করছে, ওরাই পারফর্ম করছে, তো ওদেরকেই একজন সব এখন সবাই দেখছে যতক্ষণ না ফোয়ারাটা শুরু হয়। আমরা এখন রবীন্দ্র সদন। বাহ, কমাল কর দিয়া, হ্যাঁ, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, রাস্তা থামায়ে দিল, দেখলাম যারা নিজেরা মানে নাচ গান করছে, নিজেরা গিটার বাজিয়ে সুন্দর বক্স বাজিয়ে, দারুণ এক্সপিরিয়েন্স, এইসব জায়গায় এগুলো পাওয়া যায়, আর এটা মানে মনটা খুশি করে দেয়। নন্দনে চলে এসেছি, এটা আলাদাই পরিবেশ, মোরগুঞ্জ যেরকম আলাদা পরিবেশ, ভিক্টোরিয়া আলাদা পরিবেশ, সেরকম নন্দন আর একটা পরিবেশ, চলে এসেছি আমরা এখন নন্দনে। হ্যাঁ, ঘোরা হয়ে গেছে, এবার এখান থেকে যাবো আমরা হাজরা, তো বাইকটা এখানে পার্ক করেছি এক সাইডের পাশেই, তো বাইকটাকে নেব নিয়ে তারপর হাজরা। হ্যাঁ, পেছনে এসে হন দাও দাদা, হয়ে গেলে এসো এদিকে, আমার ঘরের লোক হয়ে গেছে, আমি বললাম দাদা এদিকে হয়ে গেলে এসো, বললো হ্যাঁ যাচ্ছি, পয়সা নেবে অথচ ফ্রিতে কিছু করবে না, তাও ডায়লগ বাজি। কোথায় গেলাম, ফুলঝুড়ি এসে গেছি, ফুলঝুড়ির কাছে, এই যে ফুলঝুড়ি অপেক্ষা করছে, চাবিটা কোথায়, চাবিটা দাও দেখি, একটু এগিয়ে নিয়ে দাঁড়ান আমি বের করে নিই, তারপর রেখে দেবেন। এখন আছি ডেঙ্গরং কিচেন, চলে এসেছি ইন্দিরার সামনে ভবানীপুরে, তো এখানে আগেও খেয়েছি অনেকবার, এখানে আবার দেখছি বসার ব্যবস্থাটা করেছে, আগে ছিল না মাঝখানে, তো মোমোটা খুব সুন্দর বানায়, মোমো খেতে এসেছি। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? চলে এসছে আমাদের মোমো, তুমি মোমো খাবে কেন? খাবে খাবে, কিন্তু খেয়ে নি, শিশু শিশু করবে না, এসে গেছে আমাদের মোমো, এবার আমরা মোমোটাকে মোমোটার জবাই করবো। আমার থেকে তোমার গালটা একটু বড়, আমরা চলে এসেছি এখন প্রিয়াতে, সিনেমা দেখবো, পুষ্পা দেখার ইচ্ছা ছিল না, একটু ইচ্ছা ছিল না, টনিক দেখার ইচ্ছা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত টনিকের টিকিট পাওয়া যাচ্ছে না, ভালো চলছে ভুলবশত এখন আমাদের পুষ্পা দেখতে হবে, পুষ্পাটা চলছে অনেকদিন ধরে না, পুষ্পা কারোর একজন ফেভারিট ছিল আমার, সেদিন ভিডিওটা দেখে আরও ভালো লাগবে নামটা শুনে, এতবার নাম বলা হচ্ছে। ইয়াতে কিছুদিন আগে মানে কিছু বছর আগে আগুন লেগে যায়, তারপর আর আসা হয়নি, এই ফার্স্ট টাইম আসছি, পুষ্পা দিয়ে শুরু করছি, এই বছরে নতুন বছর নতুন পুষ্পা দিয়ে সিনেমা শুরু। প্রতিটা একটা রিলে সবার একটা 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 ছবি আছে, মানে আগে ছবি উঠতো, ছবিগুলো নিয়ে 24 FPS মনে হচ্ছে, পার সেকেন্ডে 24টা করে যাবে ফটো। বাহ, হ্যাঁ প্রতিভা আছে ছেলেটার মধ্যে, আচ্ছা এখান দিয়ে এটা উল্টোভাবে যাবে, এর মধ্যে যখন পড়বে তখন এই লেন্সটা পর্দায় ফেলবে সোজা মারবে। ये अपुन का पैर है, ये दूसरा वाला भी अपुन का पैर है, तो उसके लुंगी में मिर्ची गए बोलोगे? काम देख, काम मत देख, मैं
लोग काम के पैसे देता है कि इज्जत देने के? यहाँ रहना है तो तमीज से रहना पड़ेगा। यस পুষ্পা দেখা শেষ হয়ে গেছে, রাত্রি হয়ে গেছে, এখন কটা বাজে? তিন। কি বলছে? দাঁড়া দাঁড়া এবার তোলো, চলো আমরা হাজিরা চলে এসেছি, হাজিরাতে বিরিয়ানি খাচ্ছি। নিউ কি আছে দোকানের নাম কি বলো? মেজবান। বাহ, খুঁজছে, খুঁজে খুঁজে বের করছে আমাদের জন্য। ও পুষ্পা বিরিয়ানি, চিকেন দুটো চিকেন দেবে? হ্যাঁ, মটন খাবি? আচ্ছা একটা মটন দেবে, একটা চিকেন দেবে। সাবাস, কে যে লেগ পিস নেবে মটনের? হ্যাঁ ওকে মটন লেগ পিস দাও। পুষ্পা দেখে চলে এসেছি, এবার হাজরায় খেতে এসেছি। যাই হোক, পুষ্পা রিভিউ দিতে যাইনি আমরা, সিনেমা দেখতে গেছি, দেখে নিয়েছি, এবার খাবো। কটা বাজে এখন? 11টা, 10:30 বাজে। ও দারুণ সিনেমা দেখি, 3 ঘন্টা ধরে সিনেমা দেখছি, ওয়ার্ল্ড কাপও দেখি না এতক্ষণ ধরে ভাই, এতক্ষণ ধরে সিনেমা দেখছি, পার্ট 1 দেখে এসেছি, পার্ট 2 এখনো বাকি আছে বলছে। যাই হোক, রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল, রাস্তা থামায় দিল।